হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিবানী, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কলার মোচা কি করে রান্না করতে হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থেকো, পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন দাবাতে ভুলো না, যে আমি নতুন ভিডিও আপডেট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা তোমরা শেয়ার করো, তোমরা যদি ভিডিওটা শেয়ার না করো, না লাইক করো, তাহলে আমার ভিডিও করতে ইচ্ছা হয় না। তো ভিডিওটা দেখতে থাকো, চলো টাটা। মোচা এইভাবে ছাড়াতে হয়, এইভাবে এইভাবে ছাড়ি দেখাচ্ছি, এটা ছাড়াতে হয়। এখানে শক্ত একটা স্টিক আছে, ওটাকে ফেলে দিতে হয়। এটাকে না ফেললে তেতো লাগে, দেখো যেমন খেতে সুস্বাদ ওই রকম কষ্ট কলার মোচা বানাতে। বাছা হয়ে গেছে আমার, তো এখন সব কুচিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কুচাতে হয়, এভাবে ধরে চাকু দিয়েও কোচাতে পারো। এই দেখো মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে ধুয়ে চিপে চিপে নিয়েছি, চিপে রেখেছি এখানে। আর একটা আলু নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ, রসুন, আদা। তো চলো এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলা পেশা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই আলুটা কেটে রেখেছি, সে আলুটা ভেজে তুলে রাখি। আলুটা ভেজে তুলে নিলাম, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা, দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা, মশলাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি মশলাটাকে ভালো করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, আমি কখনো কখনো পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করি। তোমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে চাও তাহলে এক চামচ ঘি দিতে হবে। আবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়ে মশলাটা বেশ কষালে ভালো হয়, কষানোটা কাঁচা যে ভাবটা থাকে সেই ভাবটা থাকে না। কষানো হয়ে গেছে মশলা, কি করে বুঝবে কষানো হয়ে গেছে, দেখো তেলটা উপরে চলে এসছে, বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিচ্ছি, আলুটাকে দিয়ে দিচ্ছি, পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, লেগে গেছে, দেখো
হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দেবো একটু। তো আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা, আধা চামচ গরম মশলা দিয়ে দিলাম আমি। রান্না কমপ্লিট, এখন তোমাদেরকে আমি দেখাবো খেয়ে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে।